ফাইনালে হারের পর সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে কাকে ঠুকলেন বিরাট কোহলি? শনিবার ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 209 রানে বড় ব্যবধানে হারে ভারত। চতুর্থ ইনিংসে 49 রানের লড়াকু ইনিংস খেলে আউট হন বিরাট কোহলি, যার পরে ভারতের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তবে এই হারের পর সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির একটি পোস্ট নিয়ে জল্পনা তৈরি হয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট প্রখ্যাত দার্শনিক লাও জুর একটি কথা ছবি শেয়ার করেছেন, যেখানে লেখা ছিল, নীরবতাই শক্তির প্রধান উৎস। কিন্তু কিসের বা কাদের উদ্দেশ্যে এমন বার্তা দিলেন বিরাট? বলা বাহুল্য, ম্যাচের পর বিরাটকে নিয়ে চরম সমালোচনা করেছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। তিনি বিরাটের আউট হওয়ার শট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গাভাস্কার বলেছেন, এটি খুবই খারাপ একটি শট, বিরাট কোহলিকে জিজ্ঞেস করা উচিত অফ স্টাম্পের বাইরে উনি কীরকম শট খেললেন। আমরা আলোচনা করতেই থাকি, ম্যাচ জেতানোর জন্য আপনাকে বড় ইনিংস খেলতে হবে, 17 রানের ইনিংস খেলতে হবে। কিন্তু কিভাবে আপনি 17 রানের ইনিংস খেলবেন যদি আপনি অফ স্ট্যাম্পের এত বাইরে শট খেলেন? অনেকেই মনে করছেন গাভাস্কারের এমন সমালোচনা নিয়েই হয়তো এরকম পোস্ট করেছেন বিরাট। এর আগেও সুনীল গাভাস্কার ও বিরাট কোহলির মধ্যে চাপা দ্বন্দ্ব তৈরি হওয়ার ঘটনা দেখা গিয়েছে। পঞ্চম দিনে নিজের স্কোরে মাত্র 5 রান যোগ করেন বিরাট কোহলি। স্কট পোল্যান্ডের অফ স্টাম্পের বল ড্রাইভ খেলতে যান বিরাট, যা খোঁচা লেগে যায় স্লিপে, আর ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচটি ধরেন স্টিভ স্মিথ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।